আইকিউর সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা বর্ণ কোড থেকে কি কি টাইপের প্রশ্ন হয়ে থাকে ইউনিভার্সিটিগুলোতে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বর্ণ কোডের উপর কিছু প্রবলেম সলভ করব। এই প্রবলেমগুলো হালদা আইকিউ বইতে আছে, অন্য যে কোনো আইকিউ বই তুমি যদি পড়ে থাকো সেখানেও পাবে। একই প্রবলেম না পেলেও সিমিলার টাইপ প্রবলেম পাবে। অনেক সময় দেখা যায় যে ব্যাখ্যাগুলো পড়েও আমরা বুঝতে পারি না, তো সেই জন্য জাস্ট আমরা কয়েকটা প্রশ্ন আজকে বর্ণ কোডের প্রবলেম সলভ করে দেখাবো। তো গত ক্লাসে আমরা বালিকাজ হিসেবে বা তোমাদের জন্য একটা প্রবলেম দিয়ে দিয়েছিলাম, তোমরা কারা কারা সলভ করেছো সেটা আজকে সলিউশন থেকে মিলিয়ে নাও। যে প্রবলেমটা আমি এখন সলভ করে দেখাচ্ছি তোমাদের আনসারটা একটু মিলিয়ে নাও। এখানে দেখো, এখানে কাউন্সিল শব্দটার সাথে DITIRA কে জুড়িয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে খেয়াল করবে কটা অক্ষর আছে, একটা দুটো তিনটা চারটে পাঁচটা ছটা তিন তিন সাতটা, সরি সাতটা অক্ষর আছে, এখানেও সাতটা অক্ষর আছে। প্রত্যেকটা অক্ষরের জন্য একটা একটা পরিবর্তন অক্ষর পরিবর্তিত হয়ে এসেছে। এখন এখানে সিরিয়াল ওয়াইজ পরিবর্তন হতে পারে, জোড় বিজোড় ভাবে পরিবর্তন হতে পারে। এই প্রবলেমটা তো হচ্ছে জোড় বিজোড় ভাবে পরিবর্তন, অর্থাৎ বেজোড় অবস্থানের অক্ষরগুলো একভাবে চেঞ্জ হয়, জোড় অবস্থানের অক্ষরগুলো আরেকভাবে চেঞ্জ হয়। যেমন ধরো বেজোড় অবস্থানে শুরুতে আছে সি, সি চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে ডি, অর্থাৎ এক ঘর আগে যাচ্ছে। এবার দেখো তিন নম্বর অক্ষর হচ্ছে ইউ, ইউ তাহলে এক ঘর আগে কি আছে টি, দেখো তিন নম্বর অক্ষর হয়ে গেছে টি। এবার দেখো পঞ্চম অক্ষর এস, সেটা তার এক ঘর আগের অক্ষর অর্থাৎ আর হয়ে যাবে, দেখো পঞ্চম অক্ষর হয়ে গেছে আর। একইভাবে সপ্তম অক্ষর এল চেঞ্জ হয়ে যায় তার আগের অক্ষর কে, তাহলে এই জিনিসটা কিন্তু ফলো করি, এই শব্দের বেজোড় অবস্থানের বর্ণগুলোকে আমরা কি করবো এক ঘর আগে পাঠিয়ে দিব। যেমন জি চেঞ্জ হয়ে যাবে হবে এফ, আই চেঞ্জ হয়ে যাবে এইচ, তারপর ই চেঞ্জ হয়ে যাবে ডি, সি চেঞ্জ হয়ে যাবে বি, বীজের অবস্থান। তাহলে এখানে হচ্ছে চারটা, এখানে হচ্ছে চারটা, এক তিন পাঁচ সাত, চারটা অবস্থানে বীজের অক্ষর। তো অপশন চেক করবো, অপশনের মধ্যে দেখবা যেই চারটা অক্ষর কোথায় তুমি সিরিয়ালে পাচ্ছ সেখানে আনসারটা দাগ দিয়ে দিবে। এবার আসি জোড় অবস্থানের অক্ষর। অবশ্য অপশন আমাদের এই একটা দিয়ে মিলে যায়, অপশন তুমি ইজিলি খুঁজে পাবো, একটা বীজের অবস্থানের অক্ষরগুলো চেঞ্জ দিয়ে তুমি একটা অপশনই মিল পাবে, ওটাই তোমার আনসার হবে। কিন্তু ধরে নিচ্ছি যে আমরা পুরো শব্দটা বের করতে হবে, পুরো শব্দটা বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে একটু খেয়াল করো এখানে যে দু নম্বর অক্ষর আছে ও, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে আই। এখন খেয়াল করো ও হচ্ছে 15 নম্বর অক্ষর, আই হচ্ছে 9 নম্বর অক্ষর, 15টা হয়ে গেল 9, তারপর এন আছে সেটা চেঞ্জ হয়ে গেছে আবার আই, তাহলে এন, দেখো এন হচ্ছে 14 নম্বর অক্ষর, আই হচ্ছে 9 নম্বর অক্ষর। তারপর আছে ই, ই চেঞ্জ হয়ে গেছে বলো এ, ই হচ্ছে 5 নম্বর অক্ষর, এ হচ্ছে 1 নম্বর অক্ষর। এখন একটু খেয়াল করি 15-9 বলো, 15-9 হচ্ছে 6, 14-9 5, 5-1 4, তার মানে 6 থেকে শুরু, 6 ঘর করে পেছনে যাবে, 6 ঘর করে পেছনে যাবে, প্রথমটা 6 ঘর পেছনে যাবে, এর পরের জোড় অবস্থান অঙ্ক 5 ঘর পেছনে যাবে, এর পরের জোড় অবস্থান অঙ্ক 4 ঘর পেছনে যাবে। তার মানে 6 থেকে শুরু করব, প্রথমে 6 ঘর পেছনে যাব, তারপরে জোড় অঙ্কের জন্য 5 ঘর পেছনে যাব, তারপরে জোড় অঙ্কের জন্য 4 ঘর পেছনে যাব, তারপরে জোড় অঙ্কের জন্য 3 ঘর পেছনে যাব। এখানে দেখো ইউ, ইউ কত নম্বর অক্ষর, 21, কত ঘর পেছনে যাবে 6 ঘর, 21-6 সরি 21-6 ইকুয়াল কত হয় 15, হ্যাঁ 15 হলো ও। তারপর হচ্ছে ডি, ডি হচ্ছে আমাদের 4 নম্বর অক্ষর, 4 নম্বর অক্ষর যাবে 5 ঘর পেছনে। এখন দেখো 4 নম্বর অক্ষর 5 ঘর পেছনে কি হবে, এখানে তো আছেই 3টা, তাহলে বাকি দুইয়ের জন্য অবভিয়াসলি আমার এখানে আসতে হবে পেছন দিকে, রিভার্স অর্ডার চলে যাবে একদম, 1-এর পর মাইনাসে না গিয়ে 26 থেকে বাদ যাবে। তাহলে একটা এখানে 4টা বাদ যাচ্ছে, এখানে 1টা বাদ যাবে, ওয়াই থাকে, তাহলে অবভিয়াসলি আমার এখানে বসবে ওয়াই, ঠিক আছে। এরপরে এন, এন কত নম্বর অক্ষর, এন হচ্ছে আমাদের 14 নম্বর অক্ষর, 14 নম্বর অক্ষর থেকে বাদ দিলে 4, 14 থেকে 4 হলে 10, 10 হচ্ছে জে। এরপর হচ্ছে ই, ই হচ্ছে 5 নম্বর অক্ষর, তার থেকে 3 বাদ 2, তাহলে বি, এই হচ্ছে আমাদের আনসার। এবার আমরা আরেকটি প্রশ্ন সলভ করি। এই প্রশ্ন বলা হচ্ছে ইফ সামার ইকুয়াল রানার দেন উইন্টার ইকুয়াল হোয়াট। খেয়াল করো সামারের এস চেঞ্জ হয়ে আর হয়েছে, ইউ চেঞ্জ হয়নি, দুটো এম চেঞ্জ হয়ে এন হয়ে গেছে, ই এবং আর চেঞ্জ হয়নি, তার মানে চেঞ্জ হয়নি কোনটি কোনটি, ইউ চেঞ্জ হয়নি, ই এবং আর চেঞ্জ হয়নি, ঠিক আছে। তো উইন্টারের বেলায় তাহলে কোনটা কোনটা চেঞ্জ হবে না,
উল্টানো বেলা চেঞ্জ হবে না আই দুই মেম্বার অক্ষর, আর শেষে দুটো অক্ষর ই আর এর কোনো চেঞ্জ হবে না, তাহলে আই বসে যাবে ই আর বসে যাবে, মাঝখানে গুলো চেঞ্জ হবে, কিরকম চেঞ্জ হবে, এস এখানে চেঞ্জ হয়ে আর হয়েছে, এস চেঞ্জ হয়ে আর হওয়া মানে আগের এক অক্ষর, তাহলে ডাব্লিউ চেঞ্জ হয়ে আগের অক্ষর আসবে ভি, এরপর এম চেঞ্জ হয়ে এন হয়েছে, তাহলে পরের অক্ষরে গেছে, তাহলে এন পরের অক্ষরে যাবে ও, ঠিক আছে, তাহলে আবার এখানে এম চেঞ্জ হয়ে এন হয়েছে, তাহলে পরের অক্ষর, তাহলে টি চেঞ্জ হয়ে পরের অক্ষর হবে, টি এর পরের অক্ষর ইউ, এবার থেকে তাহলে আনসার হচ্ছে ভি আই ও ইউ ই আর, ভি আই ও ইউ ই আর, এটা আমাদের আনসার। এখন আমরা আরো দুটো প্রশ্ন সমাধান করবো, এগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 18 সেশন এসেছিল। তো এখানে খেয়াল করো দেওয়া আছে এজ এড সি এক্স এফ ইউ, এরপরটা কি হবে, আর পরের প্রশ্ন দেওয়া আছে এজ এড জি আই এম এন, এরপরটা কি হবে, এবং এরপর আর একটা দেওয়া আছে ওয়াই, ঠিক আছে, মাঝখানে বলেছেন আমি কোন বর্ণক্রমগুলো বসাবো। তো শুরুতে দেখো এজ এড মানে 1 নম্বর অক্ষর, 26 নম্বর অক্ষর, সি এক্স মানে 3 নম্বর অক্ষর আর 24 নম্বর অক্ষর, তাই না, আর এফ ইউ মানে হচ্ছে 6 নম্বর অক্ষর 21 নম্বর অক্ষর, দ্যাটস মিন খেয়াল করো একের পর তিনে গেছে, দুই লাভ দিয়েছে, একের পর তিনে মাঝখানেটা বাদ, আবার তিনের পরে ছয়ে গেছে, মাঝখানে দুইটা বাদ, তাহলে এবার মাঝখানে তিনটা বাদ দিয়ে জ্যাতে যাবো, তাই না, মাঝখানে তিনটা যদি বাদ দিই এক থেকে জি এ যায় বাদ দিয়ে জ্যা, আর এখানে উল্টোটা তিন ঘর যাবে, অর্থাৎ ইউ থেকে আরো তিন ঘর বাদ, 1 2 3 বাদ কিউ, তাহলে আনসার হবে জ্যা কিউ, আনসার হবে জ্যা কিউ। এবার এখানে আসি এ জেড জি আই এম এন, এখানে দেখো 126, জি কত 7, পি কত 20, তারপর এম এন চিন্তা করো, এম হচ্ছে 13, এন হচ্ছে 14, তাহলে এবার একটু চিন্তা করি, একের পর সাতে গেছি, তার মানে 6 ঘর আগে গেছি, 7-এর পর 13 গেছি, তাও 6 যোগ করেছি, তাহলে 13-এর সাথে 6 যোগ করলে কত, 13-এর সাথে 6 যোগ করলে 19, আর 19 নম্বর অক্ষর হচ্ছে এস, তাহলে এরপর একটা এস হবে, শুরুটা এস, আর শেষেরটা কি হবে, এটা তো 6 ঘর 6 ঘর পেছনে আছে, 26 থেকে 6 বিক করে 20, 20 থেকে 6 বিক করে 14, 14 থেকে 6 বিক করে 8, আর 8 নম্বর অক্ষর হচ্ছে এইচ, তাহলে আনসার হচ্ছে এস এইচ, আনসার হচ্ছে এস এইচ। আরো দুটো প্রশ্ন সমাধান, নিজের কোনটি ব্যতিক্রম, এক্স টি আর এল জে এফ পি এল, এই প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 18 এসেছিল। তো এক্স টি, এক্স এর অবস্থান হচ্ছে কত, 24, টি এর অবস্থান হচ্ছে 20, তারপর আর এল দেখি, আর এর অবস্থান 18, এল এর অবস্থান 12, জে এবং এফ এর অবস্থান, জে এর অবস্থান হচ্ছে 10, এফ এর অবস্থান হচ্ছে 6, পি এর অবস্থান হচ্ছে 16, এন এর অবস্থান হচ্ছে 12, 16 12। এখন খেয়াল করো 24 আর 20-এর পার্থক্য 4, 10 আর 6-এর পার্থক্য 4, 16 আর 12-এর পার্থক্য 4, কিন্তু 18 এবং 12-এর পার্থক্য 6, তাহলে এদের পার্থক্য মিলছে না, এটা ব্যতিক্রম। এবার দ্বিতীয় প্রশ্নটা দেখো, আই জি ই সি এ, এখানে একটা ড্যাশ আছে, শূন্যস্থান, আই জি ই সি এ ধারায় শূন্যস্থান কি হবে, একটু খেয়াল করো উল্টো দিক থেকে যদি পড়ি, এ সি ই জি আই, প্রথমে এ তারপর সি তারপর ই তারপর জি তারপর আই, অর্থাৎ বেজোড় অবস্থানের অঙ্কগুলো বলছি, 1 নম্বর 3 নম্বর 5 নম্বর 7 নম্বর 9 নম্বর, তাহলে এরপর কি হবে, 11, তাহলে এখানে শূন্যস্থানে আনসার হবে কে, ঠিক আছে, সবাই নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে।